আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে। তো হঠাৎ বিকেল বেলা যখন একা একা বসেছিলাম, দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে একা একা বসেছিলাম, তখন হঠাৎ করে সেই 20-22 বছর আগে চলে গিয়েছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে ছেলে মেয়ে যখন স্কুলে পড়তো তখনকার সেই কথাগুলো মনে পড়তো। আর হঠাৎ করে মনে পড়ার পরে কিন্তু একটা কথা মনে চলে এসেছিল, যখন ওদেরকে আমরা স্কুলে টিফিন খেতে টাকা দিতাম তখন কিন্তু সেই টাকাগুলো ওরা ভাঙতো না। তো ওই দিন কি কারণে জানি, সচরাচর কিন্তু আমরা সব জায়গায় কিন্তু হাত দিই না, তো কী কারণে জানি ওই জায়গাতে হাত দিয়েছি। তো দিয়ে কিন্তু এই যে এটা পেয়েছি, এটা কিন্তু আমার ছেলের, এই যে দেখেন আমার ছেলের আফসান লেখা আছে, আফসান হয়তো বা দেখা যায়। তো ও যখন ছোট ছিল ওদেরকে আমি টিফিনের নাস্তা দিতাম, তখন তো 2 টাকা দিলে 1 প্লেট চটপটি পাওয়া যেত, 2 টাকা দিলে ফুচকা খেয়ে খাওয়া যেত, 2 টাকা দিলে ঝালমুড়ি খাওয়া যেত, 6 টাকা বা 7 টাকা দিলে একটা চিপস পাওয়া যেত, তো এরকম আর কি। তো ওদেরকে টাকা দিতাম। তো এই যে এটা হচ্ছে আমার মেয়ের, ও তো মেয়ে মানুষ, এর জন্য কিন্তু ওর মানি ব্যাগ নেই। তো ও আবার এই যে এটা জানি কিসের জন্য, কিসের কোন কাজের জন্য রাখবো, এই এটা প্লাস্টিকের এটা এনেছিল জানি না। তো ও আবার এই যে এটার ভিতরে টাকা রাখতো, দেখেন ছোট্টবেলার সেই ছোট্ট আমার মা। আমি বের করে একটু দেখাচ্ছি। তো হঠাৎ করেই কিন্তু এই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যে ছোটবেলা ওদেরকে কেমন লাগতো, আর ছোটবেলার একটু দেখালাম আপনাদেরকে। তো এই যে আর আমার ছেলেরও কিন্তু এই যে মানি ব্যাগে দেখেন, ও সেই ছোটবেলা থেকেই এই যে মানি ব্যাগে কিন্তু ছবি রাখে। তো এই যে ওদেরকে যে টিফিনের টাকা দিতাম, এই দেখেন এই টাকাগুলোর বয়স কত জানেন? এই টাকাগুলোর বয়স হচ্ছে আমার ছেলের বয়স যত তত, আমার ছেলের কিন্তু এখন 18 শেষ হয়ে 19-এ পড়বে। তো আমার ছেলে সেই এত বছরের সংরক্ষণ করা টাকা, ও আগের দিনে তো ধরেন সালামি দিলে হয়তোবা কসকসা নোট দিত, তো হয়তোবা সেই কসকসা নোট কিছু ভেঙেছে আর কিছু কিন্তু এখনো আছে। আর মাশাল্লাহ আমার ছেলে মেয়ে কিন্তু টাকা তেমন ছোটোকালেও ভাঙতো না, ওরা সবসময় টাকা জমাতো। আমি যদি দিতাম ওদেরকে টাকা খেতে, দেখতাম যে ওর পকেটে টাকা আছে, যদি জিজ্ঞেস করতাম যে তুমি খাওনি কেন, আম্মু ভালো লাগে নাই এই। তো ওর কাছে তার একটা মানি ব্যাগ আছে, ওটা এখনো ওর আছে। তো ওটা আজকে দেখালাম না, হয়তো অন্য কোনো দিন দেখাবো। তো মেয়েরটা সেই 20-22 বছর আগের টাকা, তখন স্কুলে দিতাম তখন থেকে যেই দিত বা বাবা মা দিত বা দাদা দিত সেই টাকাগুলো দেখাবো। আর এই দেখেন এখানে কিন্তু সেই ছেলের সেই সেই জমানো টাকা, সেই মানি ব্যাগ। তো এগুলো যখন দেখি তখন কিন্তু ভালো লাগে। এই মানি ব্যাগটা কিন্তু আমার আমার খালাম্মা, আমার খালাম্মা তাসলিমা খালাম্মা খালু যখন বাহিরে যেত তখন অনেক কিছু আনতো। তো সেই হিসেবে খালাম্মা কিন্তু আমাকে 2টা মানি ব্যাগ দিয়েছিল। তো এক দুটা না মানে একটার মধ্যেই 2টা। তো সেই এই মানি ব্যাগটার বয়সটা হবে 30 বছর, এই মানি ব্যাগটার বয়স হবে 30 বছর। এটার সাথে একটা বড় ব্যাগ ছিল, তো
তো সেটা মনে হয় আমি আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম, ও ব্যবহার করেছি নাকি আমার ঠিক মনে নেই। আর এটা আমার ছেলেকে দিয়েছিলাম, এটা অরিজিনাল চামড়া, আর দেখেন কি এখনও কিচ্ছু হয়নি, 30, হ্যাঁ 30-35 বছরের কম না, মানে তখন আমি ছোট স্কুলে পড়ি তখন আমাকে দিয়েছে, আমি তখন থেকে যত্ন করে রাখি। আমি কিন্তু অনেক জিনিস যত্ন করে রেখেছি, কিন্তু আমার বাচ্চা হওয়ার পর ওদেরকে খেলতে দিয়ে দিয়ে আমি নষ্ট করে ফেলেছি। আমার কিন্তু একদম ক্লাস 7-এর 6-এর 4-এর এগুলো এই সময়কার অনেক স্মৃতি কিন্তু আছে। তো এই যে দেখালাম টাকাগুলো, এগুলো আসলেও কিন্তু এগুলো আমার কাছে টাকা না, এগুলো আমার কাছে যে কি পরিমাণের ভালোবাসা সেটা আমি মানে কল্পনাই করতে পারবো না। এই যে আমার বাবাটাকে বারবার দেখাচ্ছি আপনাদেরকে, আমার বাবাটাকে সেই ছোট্টবেলার, ওর ও মানে ও যেই বয়সের সেই বয়সের হাতে রাখা টাকাটা, যে এটা রেখে দিলাম টাকা, ও যখন বড় হবে ও সন্তানরাও কিন্তু এই টাকাটা দেখতে পাবে। তো এটা একটা দেখালাম, আর এই যে আমার মা মেহেরুন, আমার নানা ভাইয়ের মা, একটু দেখুন সেই 20-22 বছর আগের কথা, মানে পড়ানোর ভিতরেই জানি কেমন লাগছে হঠাৎ করে, এত বছরের টাকাগুলো, মানে একটা কয়েনও আছে আবার, দেখেন ওদেরকে টাকা দিলে বা কিন্তু খেত না। এই দেখেন 1 টাকা একটা নোটও আছে, এই যে ওকেও যদি টাকা দিতাম আমি ও কিন্তু খেত না। এই যে এই টাকাগুলোর বয়সও কিন্তু 20-22 বছর, সেই যে ওরা ছোট, এখন যেগুলো ভেঙেছে তো ভেঙেছে, কিন্তু এখনও দেখেন সেই টাকাগুলো যেইভাবে এতটুকু বয়সে যে টাকাগুলো সঞ্চয় করে রেখেছিল সেই টাকা কিন্তু এখনো আছে, বা ওর টাকার ভিতরে হয়তো বা এর চেয়ে 2-3 বছর যখন বড় হয়েছিল, 2-3 বছর বা 4-5 বছরও বড় হয়েছিল, তখনকার টাকাও কিছু হয়তো বা আছে এখানে, কিন্তু আমার ছেলেটা নেই, ছেলেটা কিন্তু ওই ছোটবেলারই। আর মেয়ের হয়তো বা এই এখন যে বয়সটা দেখে দেখতে পাচ্ছেন এর চেয়ে হয়তো বা 4-5 বছর বয়সের বড় তখন কারো কিছু টাকা আছে। তো এই যে ওদের কাছ থেকে কি হয় জানেন, ওরা কারো কাছ থেকে যখন সালামি পায়, ঈদের সময় কারো কাছ থেকে সালামি পায়, তো একবার কিন্তু আমার মেয়ে কিন্তু সালামি পেয়েছে, প্রায় টাকা হতে হতে প্রায় 10-15 হাজার টাকার মতো হয়ে গেছিল, তখন কিন্তু আমি সেটা নিয়ে নিয়েছি, মানে আমার একটু দরকার ছিল নিয়েছি। তো আমার ছেলেমেয়েরা কিন্তু এরকম কখনো আজ পর্যন্ত প্রশ্ন করেনি আমাদের সালামির টাকা কোথায়, সেলেও কিন্তু জমাতে জমাতে 10,000-15,000-এর মতো হয়ে গিয়েছিল, ভাঙে না এখন পর্যন্ত, ভাঙে না। এখন কলেজে যখন পরে বন্ধু বান্ধব নিয়ে একটু ফাস্টফুড খায়, তারপরে কিন্তু বেশিরভাগ সময় বাসায় যেহেতু কাটায়, আর ওদের আউট খরচের প্রতি কোনো কিন্তু ইন্টারেস্ট নেই, ওরা যা খাবে তা কিন্তু আমাকে বলে যে আম্মু এটা তৈরি করে দাও এটা খাবো, যার কারণে ওদের কিন্তু টাকাগুলো যেই দেয় না কেন সঞ্চয় হয়ে যায়। তো সেই স্মৃতিগুলো একটু দেখালাম, ভালো লাগে যে যখন সন্তানরা সেই ছোটবেলার টাকাগুলো সঞ্চয় করে রাখে। এই যে টাকাগুলো আমার নানা ভাই কিন্তু দেখতে পারবে, ওর মার জমানো টাকাগুলো, ওর মার জমানো টাকাগুলো দেখতে পাবে, কোথায় রাখলাম ওর ছবিটা, তো সেটাই ছবিটা রেখেছি। তো ওর মার জমানো টাকাগুলো কিন্তু নানাভাবে দেখতে পাবে, আমার যেমন এত বছর পরে যখন এত ভালো লাগছে, তো নানা ভাই যখন ওর মা সঞ্চয় করা টাকাগুলো দেখবে তখন কি নানা ভাইয়ের কাছে ভালো লাগবে না, আপনারাই বলেন।
ওর মার টাকাগুলো যখন আমার নানা ভাই দেখবে তখন কি নানা ভাইয়ের কাছে খুশি লাগবে না? আমার যেমন খুশি লাগছে, তো এর জন্য আমি ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করে রাখি, আমার চ্যানেলে একটু ছেড়ে রাখি। যদি আমি নাও থাকি পৃথিবীর বুকে, যদি আমাকে কখনো আল্লাহ তাআলা ডাক ডাক দেয় তখন তো চলেই যেতে হবে, কারণ প্রতিটা মানুষ মরণশীল, প্রতিটা মানুষ দুনিয়াতে চিরস্থায়ী না। যেহেতু প্রতিটা মানুষ চিরস্থায়ী না, সেহেতু কিন্তু একদিন আমাকে চলে যেতেই হবে। তখন আমার নানা ভাই মামাকেও দেখবে, সেই ছোট্টবেলার মামা, সেই ছোট্টবেলার মা, আর মামার মায়ের সঞ্চয় করা সেই মানে ভালোবাসার টাকাগুলো, আমি বলবো এটা আমার কাছে আমার অনেক ভালোবাসার, মানে একটা মা, আমি আমি মানে এরকম সময় আমি হয়তো বা অনেক মা দেখাতে পারবে না আমার আমার মনে হয়। তো আমি সৌভাগ্যবান যে আমি আমার বাচ্চাদের সে ছোটবেলার সঞ্চয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সঞ্চয়গুলো শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে, তো সেটা একটু দেখালাম। আর আরেকটা জিনিস দেখাবো, এই জিনিসটার বয়সটা আমার কাছে মনে হয় আনুমানিক 40 থেকে 45 বা 40 50 বছরের কম না, এরও বেশিও হতে পারে। মানে এটা আমার নানুর হ্যাঁ, এটা আমার নানু আমার আম্মুকে দিত রূপার। আগের দিনের মানুষ কিন্তু এ দেখেন রূপার এই যে ক্লিপটা ভেঙে গেছে, এ দেখেন এটা মাথা করতো, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা কিন্তু আগের দিনের যারা জমিদার ছিল তারা কিন্তু রূপার জিনিসগুলো সবসময় ব্যবহার করতো, মাথায় পড়তো, এখানে পড়তো, মানে বিছা পড়তো। তো সেই হিসাবে কিন্তু আমার নানুর 5 মেয়ে 3 ছেলে, তার ও মানে তাদেরকে অনেককে ভাগাভাগি করে দেওয়ার পরে কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তো আমার মা কিন্তু আমাকে আবার এই একদিন বললো যে এই যে জিনিসটা আমি মাথায় দিই, এটা আমি মাথায় দিই, তো দিতাম ছোটোবেলা। তো মা যেহেতু বলছে এটা ছোটোবেলা মাথায় দিত, তো আমি আবার মা মার কাছ থেকে নিয়ে নিয়েছি, মা দাও এটা সে নানিদের হাতের চিহ্ন, এটা আমি রেখে দেব। তো আমা বলছিলো যে তুমি এটা স্বর্ণকারের দোকানে গিয়ে তুমি এটা ঠিক করে তুমিও মাথায় দিতে পারবে। তো আমি আর ঠিক করিনি, আমি এভাবেই রেখে দিয়েছি, নানুর হাতের ছোঁয়া আছে, আমার মায়ের হাতের ছোঁয়া আছে। সেই অনেক আগের যারা যারা স্বর্ণকার তারা এটা দেখলেই বুঝতে পারবে যে এটা কত আগের। তো এই কিছু কিছু ভালোবাসার জিনিসগুলো কিন্তু রেখে দিয়েছি, শেয়ার করলাম আপনাদের সাথে। তো এগুলো যে আমার কাছে আছে আপনাদের ভাইয়াও কিন্তু হয়তো বা জানে না। আপনাদের ভাইয়া যদি এই ভিডিওটা দেখে তাহলে বলবে তুমি এত আগের জিনিসগুলো রেখে দিয়েছ বাচ্চাদের। ও কিন্তু মানে এখনও ও জানেই না যে এরকম মানে টাকা জমানো এখনও আমার বাচ্চাদের আছে। ও যদি ভিডিওটা কখনো দেখে, ও সচরাচর ইউটিউব চালায় না, ও মানে ইউটিউব ফেসবুক আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, এগুলো চালায় না। তারপরে যদি কখনো ও দেখে তাহলে দেখতে পাবে বাচ্চাদের সঞ্চয়গুলো, বাচ্চাদের ভালোবাসাগুলো আমি যত্ন করে রেখেছি। আর আমার সোনামণিদেরকেও রেখে দিয়েছি যত্ন করে, যখন আমি থাকবো না পৃথিবীর বুকে তখন জানি আমার এক নানা ভাই তো দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, ভবিষ্যতে নানা ভাই পাঠিয়ে দিতে পারে, নানু পাঠিয়ে দিতে পারে, তাই না? ভবিষ্যতে যেহেতু ছেলে মেয়ে বড় হবে, একদিন বিয়ে হবে, তাদের ঘরে সন্তান হবে, হয়তো বা তখন আমি থাকবো না, তখন দেখতে পারবে। তো সেই কথাই সবসময় চিন্তা করি যে আমরা যে একে অপরকে দোষারোপ করি কখনো এটা করা ঠিক না। আমি অনেক চ্যানেল আগে দেখতাম, অনেক মনোযোগ দিয়ে দেখতাম, ভালো লাগতো, একদিন দেখতাম, দুই দিন দেখতাম, সারা সব সময় দেখতাম, কিছু কিছু চ্যানেল দেখতাম, কিন্তু দেখি যে সেই চ্যানেলগুলোতে শুধু বদনাম ছাড়া আর কিছুই নেই। আমার কাছে
একজনের দোষারোপ যে আরেকজনে করে, একজনের নিন্দা যে আরেকজনে করে, এই কথাগুলো কিন্তু আমার ভালো লাগে না। প্রথম প্রথম শুনতাম মানে খুব আগ্রহ নিয়ে, পরবর্তীতে যখন দেখলাম যে না, সে একই কথা তাই বলছে, কিন্তু এগুলো আসলে বলা ঠিক না। তো আমি কিন্তু আজকে 2-3 মাস হলো তাদের কোনো চ্যানেল তেমনভাবে দেখি না, কারণ আমার ভালো লাগে না, আমার এত বদনাম ভালো লাগে না। আমার দোষ ত্রুটি থাকবে, সেটা বারবার যদি কেউ তুলে ধরে এটা খারাপ, দোষ ত্রুটি তুলে ধরা ভালো না, কারণ আজ আছি কাল থাকবো না। এই স্মৃতিগুলো নিয়ে আজ আছি, কালকে আমি নাও থাকতে পারি। তো সেটাই তো, প্রতিটা মানুষ কিন্তু ভিডিও করার পরে কিন্তু এটাই চিন্তা করা উচিত, বা ভিডিও করার আগে চিন্তা করা উচিত, বা প্রতিটা মুহূর্তে চিন্তা করা উচিত যে আমি আজকে একজনের নামে বদনাম করে একটা ভিডিও ছেড়ে দিলাম, আমি তো কালকে নাও থাকতে পারি। তখন আমি যখন থাকবো না, তখন কিন্তু এই ভিডিওগুলো অনবরতই চলতে থাকবে। এই ভিডিওগুলো যেহেতু চলতে থাকবে, মানুষ দেখতে থাকবে, মানুষ শুনতে থাকবে, আর আমার পাপের বোঝা কিন্তু বাড়তে থাকবে। আমি হয়তো বা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার বুকে কিছু সঞ্চয় করার জন্য বড় বড় কিছু মানুষের কিছু ভুল ত্রুটি তুলে ধরলাম, এর জন্য আমি মোটা অঙ্কের হয়তো বা টাকা পেলাম, কিন্তু আমি তো দুনিয়াতে যখন থাকবো না, তখন কিন্তু এই মানে এই যে আমি তুলে ধরলাম তাদের গোপন কথাগুলো, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই পাপের বোঝাটা কে নিবে? এই পাপের বোঝাটা কিন্তু কেউ নিবে না, যার যারটা তার তাই থাকবে। তো আমরা সেই পাপের বোঝার দিকে না গিয়ে আমরা আর কারো ভুল ত্রুটি ধরার চেষ্টা করব না। আমিও হয়তো বা প্রথম দিকে যখন ভিডিও করছিলাম, মানে আমি এতটা বুঝতে পারিনি, এক একজনের ভিডিও দেখে হয়তো বা 2-1টা ভিডিও করে ফেলেছিলাম, কিন্তু যখনই আমি মানে একা একা বসে থাকি, তখন আমার অনুতপ্ত আমি হই যে এগুলো করা ঠিক না। আমার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার দোষ থাকতে পারে, আমি একটা মানুষ, রক্তে গড়া মানুষ। তো ভালোবাসার স্মৃতিগুলোর মধ্যেও কিন্তু কিছু কথা চলে, সবসময়ই আসে। তো এই যে আমি আপনাদের সাথে আজকে আমার ছেলেমেয়ের সেই 20-22 বছর আগের যে ভালোবাসার স্মৃতিগুলো নিয়ে বসে আছি, আমি হয়তো বা আজকে বিকেলে নামও নাও থাকতে পারি, কালকে সকালটাও আমার জীবনে নাও থাকতে পারে, পরবর্তী ভিডিও এমন আছে আমার জীবনে আর নাও হতে পারে। তো এটাই বা এই ভিডিওটাও হয়তো বা আমার জীবনের শেষ ভিডিও হতে পারে, এমনও হতে পারে। তো পাপের বোঝা কিন্তু ভারী, যত আমাদের তো মানে আমরা যেহেতু মানুষ, আমাদের প্রতিটা পদে পদে আমাদের আল্লাহ তাআলা মাফ করুক, তো আমরা একটু বেঁচে থাকি, একটু পরনিন্দা পরচর্চা না করি, আমরা যতটুকু পারি ততটুকু ভিডিওই করি, ততটুকু ভিডিও দিই, আপলোড দিই। আমি চাই যে মানে নামগুলো কিছু বলি, আমি চাই তারকার গল্প ভাইয়া, তারপর তিশা আপু, নাজমুল ভাইয়া, জীবনের গল্প পায়েল আপু, তারপর লিঙ্কা আপু, রবি আপু, তারপরে মুক্তা আপু, আমরা চাই সবাই সব বিভেদ ভুলে সবাই সবাই কাছে, আমরা আমরা একদল হব কেন? আমরা ইউটিউবে কাজ করতে এসেছি, আমরা দলগত হব না যে আমরা একে কমেন্ট করবো এর ভিডিও দেখবো, ও ওকে কমেন্ট করবো না ওর ভিডিও দেখবো না। আমি সবার কমেন্ট করি, আমি আমি সবার ভিডিও দেখি, আমি পায়েল আপুর ভিডিও দেখি, আমি লিঙ্কার ভিডিও দেখি, আমি মুক্তাপুর ভিডিও দেখি, আমি আমি তারকার গল্প ভাইয়ার ভিডিও দেখি, আমি আরও আরও ভিডিও আছে, আমার নামটা ঠিক মনে নেই, কিন্তু তারকার গল্প ভাইয়ের কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু তারপরও আমরা চাই সবাই একসাথে মিলেমিশে হয়ে কাজ করতে, জীবনটা একটাই জীবনে, কখনো এই যে আমি আজকে এই কথা বলছি, কালকে আমি দুনিয়াতে নাও থাকতে পারি, ভিডিওটা এইটাই হতে পারে যে আমার জীবনের শেষ ভিডিও। তো আমরা এক দল হয়ে কাজ করব, আমরা বিভক্ত হয়ে কাজ করব না, কারণ কয়েকদিনের দুনিয়া, আমরা কিন্তু সেই আদম থেকে এসেছি, আমরা কিন্তু এক, আমরা কিন্তু আলাদা না, হয়তো বা আমরা সময়ের কালের পরিপ্রেক্ষিতে আলাদা হয়ে গেছি, কিন্তু দুনিয়ার বুকে কিন্তু সেই দুজন থেকে আমরা আজকে হাজার হাজার মানুষ,
যেহেতু আমরা দুজন থেকে হাজার হাজার মানুষ, তাহলে কিন্তু আমরা ধরতে গেলে কিন্তু গেলে কিন্তু আমরা সবাই এক। যদি আমরা এক হয়ে থাকি তাহলে আমরা কেন এত বিভেদ করব, কেন এত পরচর্চা করব? আমরা তো সবাই সে আদমের সন্তান, তাই না? আমাদের সে আদি পিতা কিন্তু আদম আলাইহিসাল্লাম। তো আমরা যদি এক এক হয়ে থাকি তাহলে কেন এত ইউটিউবে এত ঝড়, এত কষ্ট? আর ইউটিউবটা আসলে এখন আপনাদের ভাইয়া আমাকে কাজ করতে দিতে চায় না এই নানান মানে অসুবিধার কারণে। তো আমি অবশেষে আর ভিডিওটা আর বড় করব না। তো আপনারা, আমি আবারও বলছি যে সবসময় মনে করতে হবে এটাই আমার শেষ ভিডিও, এটা আমার শেষ দিন, এটা আমার শেষ সকাল, এটা আমার শেষ রাত্র, এটা আমার দুপুরের খাওয়ার পরে হয়তোবা আমার রিজিকে, আর হয়তোবা আর রিজিক নাও থাকতে পারে, রাত্রে খাবারের পরে ভাবতে হবে এটা এই রিজিকটা হয়তোবা আমার শেষ রিজিক, আমি হয়তোবা কালকে সকালের নাস্তাটা নাও পেতে পারি, আমার ভাগ্যে নাও থাকতে পারে। এভাবে আমরা যদি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি, আমি মনে করব যে খারাপ কাজ কেউ করতে পারবে না। আর আমাদের প্রতিটা মানুষ কিন্তু মানে পরকালের কথা চিন্তা করা উচিত। তো ভিডিওটা আর বড় না করে আপনাদের সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমরা সবাই যেন মানে এক হয়ে কাজ করতে পারি, সবাইকে ভালোবাসতে পারি, ধনী গরিব নির্বিশেষে সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে ভালোবেসে ঝগড়া বিবাদ না করে এক হয়ে কাজ করব। তো আজ এ পর্যন্তই। আর এই যে আমার ভালোবাসার জিনিসগুলো আবার দেখালাম, ভালোবাসার মানুষগুলোকে আবার দেখিয়ে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খুদা হাফেজ।